Ilan Ilan Rastani Tehrani Yuk. তেহরানের দক্ষিণ পশ্চিমে পারান্ধ এলাকায় বিধ্বস্ত হয় 737-800 মডেলের বিমানটি। ফ্লাইট ট্র্যাকার ফ্লাইট রাডার জানিয়েছে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনের 752 নম্বর ফ্লাইটটি জরুরি উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর 5:15টায় কিন্তু প্রায় এক ঘন্টা বিলম্বিত হয় ফ্লাইটটি। দুর্ঘটনার কারণ বা নিহতরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।